আপনারা দেখছেন চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী দ্বিতীয় টিউব স্থাপনের জন্য নদীর তলদেশে টিভি মেশিনের মাধ্যমে কিভাবে বোরিং কার্যক্রম চলছে। অন্যদিকে স্থাপিত হওয়া প্রথম টিভির ভেতর দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই পিচ ঢালা সড়ক নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই কর্ণফুলি টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচলের লক্ষণীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জেনেও গেছেন যে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে কর্ণফুলি নদীর তলদেশে হয়ে নদীর ওপারে আনোয়ারা পর্যন্ত একটি টিউব পরিপূর্ণভাবে স্থাপিত হয়ে গেছে। চীনের সুদক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলি টানেলের এই নির্মাণ কাজ। লকডাউন পরিস্থিতির মধ্যেও টানেলের কাজ একদিনও বন্ধ ছিল না। আর গত বছরের নভেম্বর মাসে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা পর্যন্ত প্রথম টিউব কাজ এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। আর টানেলকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এর পাশাপাশি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তনও সূচিত হবে। 3.40 কিলোমিটার দৈর্ঘ্যের মূল টানেলের সঙ্গে পতেঙ্গা এবং আনোয়ারা প্রান্তে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হচ্ছে। সংযোগ সড়ক ও টানেলের ভেতরে সড়ক হবে সর্বমোট 4 লেনের। এর মধ্যে ওয়ান ওয়ে একটি টানেলের সড়ক থাকবে 2 লেনের। জানিয়ে রাখি যে একটি টিউবের সড়ক দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী এবং অপর টিউব দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারা অভিমুখী যানবাহন চলাচল করবে। আর কর্ণফুলী নদীর তলদেশে প্রতিটি টিউবের চওড়া 10.8 মিটার বা 35 ফুট এবং উচ্চতা 4.8 মিটার বা 16 ফুট। একটি টিউব থেকে অপর টিউবের পাশাপাশি দূরত্ব প্রায় 12 মিটার। টানেলের প্রস্থ 700 মিটার এবং দৈর্ঘ্য 3,400 মিটার। বঙ্গবন্ধু টানেল নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। আর এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 4,461 কোটি টাকা, বাকি 5,913 কোটি টাকা দিচ্ছে চীন সরকার। চীনের কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড টানেল নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি বাস্তবায়ন করছেন। আর মাত্র 1.5 বছর বাকি, এই সময়ের মধ্যেই চীনের সাংহাই সিটির মতো বন্দরনগরী চট্টগ্রামে গড়ে উঠবে ওয়ান সিটি টু টাউন। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি নদীর অপর তীরে আনোয়ারা কর্ণফুলী এলাকায় গড়ে উঠবে আরও একটি নতুন শহর। নতুন এই শহরের অবকাঠামো একের পর এক নির্মিত হচ্ছে। আগামী 2022 সালের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়া দেশের আলোচিত এই মেঘা প্রকল্প বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজ ইতোমধ্যেই 77% শেষ হয়ে গেছে। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখেছেন, দেশ বিদেশে সকল বন্ধুদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, খুব ভালো।